শ্রেণী আশা করি তোমরা সবাই ভালো আছে অনেক সময় মেথার ডায়েটিভ থেকে সবাইকে আন্তর্গত শুভেচ্ছ অভিনন্দ জানিয়ে শুরু করছে আমাদের রাজকের ক্লাস আমাদের আজকের ক্লাস নবমদশম শ্রেণীর উচ্চতরগণিত সম্পাদ্য অধ্যায় চার অধ্যায় চারের যে সম্পাদ্যগুলো আছে আমি নমুনা চিত্র তোমাদের বোর্ডে দেখাবো তোমরা খাতায় কাটা কম্পাস নিয়ে আঁকা শুরু করবে। এখানে সম্পাদ্য একে আছে দেখো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্নে একটি কোন উচ্চতা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এখানে একটু মূল কথা আমি তোমাদের মনে রাখার জন্য বলবো সেটা হচ্ছে দেখো ত্রিভুজের ভূমি ভূমি কোন এই যে এরকম যদি একটা ভূমি সংলগ্ন কোন বা যদি কোনো কোন দেওয়া থাকে সেক্ষেত্রে এই কোনগুলো তোমরা অবশ্যই এভাবে নিও পঁয়তাল্লিশের সমান নিও বা পঁয়তাল্লিশ থেকে একটু ছোট নিও এটা নিলে তোমাদের চিত্রগুলো আঁকার জন্য সুবিধা হবে তাহলে দেখো আমরা কি করতে পারি ত্রিভুজের ভূমি নিব আমরা এখানে সম্পাদ্য এক ত্রিভুজের ভূমি নাও এ আর এটা একটা উচ্চতা নিবা উচ্চতা ভূমি থেকে একটু ছোট নিও আর একটা কোন নাও এরকম একটা কোন নাও এক্স এরকম একটা কোন নাও এক্স কোন প্রথমে ত্রিভুজের ভূমি নাও এ নাও আর একটা নাও হয়েছে নেওয়া আচ্ছা এরপরে যে কোন একটা রশ্মি নাও এভাবে যে কোন একটা রশ্মি নাও এখানে যে কোন একটা রশ্মি নাও বিডি বইয়ের মতোই নাম দেই আমরা যে কোন একটা রশি নাও বিডি যে কোন একটা রশ্মি বিডি নিবা আর এখানে এই তীর চিহ্নগুলো নিতে হবে বিডি এভাবে নিয়েছি এখানে একটা তীর চিহ্ন দেব বিডি এখন বিডি একটি রশ্মি নিয়ে বিডি থেকে এ সমান করে অর্থাৎ ভূমি এর সমান করে এ এ সমান করে আমরা বিসি অংশ কাটব বিসি অংশ কাটব এর সমান করে বিসি অংশ কাটি বিসি অংশ কাটো বিডি থেকে এর সমান করে বিসি অংশ কাটি এখন এই বিসি এর বিবিন্দুতে বিবিন্দুতে একটা লম্ব আঁকবা তাহলে আঁকতে হলে কি করতে হবে এভাবে এভাবে যে ব্যাসার্ধ নিয়ে নিয়ে একটা আঁকো ওই একই মাপ এখানে একটা দিবা এখানে একটা দিবা আর এভাবে 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 হচ্ছে লম্ব আঁকার নিয়মে যেভাবে লম্বা আঁকে সেভাবে লম্ব আঁকো লম্বা আঁকার নিয়মে লম্ব আঁকো বিপি লম্ব আঁকলাম অর্থাৎ যে কোন ব্যাসার্ধ নিয়ে এইভাবে নিবা তারপরে এইভাবে বৃত্তচাপ নিবা আবার এখান থেকে এটা এখান থেকে এটা নিয়ে এই বিপি আমরা লম্বা আকী বিপি লম্বা আকবা এরপরে বিপি থেকে এই বিপি থেকে h এর সমান করে বিপি থেকে উচ্চতা h এর সমান করে উচ্চতা এইস এর সমান করবা এই বিপি থেকে এইভাবে কম্পাস দিয়ে মাপ নিবা নিয়ে এখান থেকে এরকম দিবা এটা হচ্ছে কার সমান করে এইস এর সমান করে এইস এর সমান করে বিয়ে মাংস কাটি বিয়ে মাংস কাটি বিয়ে মাংস কাটি বিয়ে মাংসও কাটি হয়েছে এরপরে কি করবা এম বিন্দুতে বিসি এর সমান্তরাল করে একটা সমান্তরাল সরলরেখা আঁকবা অর্থাৎ লম্বা আকার নিয়মে আঁকলেই হবে লম্বা আকার নিয়মে এভাবে নিবা এভাবে নেওয়ার পরে আবার এখানে কাটবা এখানে কাটবা এরকম দাও এরকম দাও লম্বা আকার নিয়মে এভাবে সমান্তরাল সরলরেখা আঁকো সমান্তরাল সরলরেখা আঁকো এম এন এম এন সমান্তরাল এই যে এক্সকোন আছে না এখন এই কোনের সমান করে এভাবে কোনের সমান করে বিবিন্দুতে কোন আঁকতে হবে এক্সকোণের সমান করে বিবিন্দুতে মাপ নিয়ে এভাবে কোন আঁকতে হবে এই কোনটা যখন আঁকবা এরা এখানে একটা বিন্দুতে করবে অর্থাৎ সিবি নাম দাও যে কোনো সিবি কোন আঁকি বি ই রশি এমএন কে বিন্দুতে সেদ করে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে এখন এই এসি যোগ করো এসি যোগ করো তাহলে এই এই উদ্দিষ্ট উদ্দিষ্ট আমি আরেকবার বলি দেখো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নেব বিডি বিডি থেকে এ সমান করে বিসি অংশ কাটবো বিসি এর বিবিন্দুতে বিপি লম্ব আঁকবো যেভাবে লম্ব আকার নিয়মে অর্থাৎ যে কোনো ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ ওই একই মাপটি এখানে অংশ একটা বৃত্তচাপ নিবা এখানে নিবা এখানে কেন্দ্র করে যখন ছেদ করবে তখন এই বিপি যোগ করে দিবা তা এটি হচ্ছে বিপি লম্ব এখন এইচ এ বিপি থেকে এইচ এর সমান করে বিএম অংশ কাটি বিপি থেকে এইচ এর সমান করে বিএম অংশ কাটি বিএম এর এম বিন্দুতে এম এন সমান্তরাল বিসি আঁকি এম এন সমান্তরাল বিসি আঁকি এরপরে বিবিন্দুতে কোণের সমান করে বিবিন্দুতে কোণের সমান করে আঁকি যা এমএন কে এ বিন্দুতে সেট করে এসি যোগ করি তাহলে এই উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হবে করি তোমরা আমার চিত্রটা বুঝতে এভাবে তোমরা খাতা এঁকে নাও তাহলে ভালো হবে এবার আমরা সম্পাদ্য দুইটা আঁকা শিখবো দেখো সম্পাদ্য দুই আছে ত্রিভুজের ভূমি শিরোপণ ও অপর দুই বহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে তাহলে দেখো ত্রিভুজের ভূমি নিবা ভূমি নিলাম এ সমষ্টিটা একটু বড় নিতে হয় সব সময় সমষ্টি নিলাম এস আর একটা শিরোকোন দেওয়া আছে এক্সকোন এটা হচ্ছে এক্সকোন এখন দেখো আমরা এই চিত্রটা কিভাবে আঁকতে পারি যে কোনো একটা নিবা বা কোনো একটা রশ্মি নাও এরকম যে কোনো একটা রশ্মি নাও বি যে কোনো একটা রশি নাও ডিই বইয়ের মতো নামগুলো আমরা দেই এখন এই ডি ই থেকে সমষ্টি এসে সমান করে ডি থেকে সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কাটি বিডি অংশ কাটি এখন এই বিডি অংশ কাটার পরে এই যে শিরোকোণ এক্স আছে না এই এক্স কোনটাকে সমধিখণ্ডিত করো আগে এক্স কোনটাকে সমধিখণ্ডিত করে নাও এটাকে এভাবে ধরে এভাবে ধরে ওই একেই নিয়ে এভাবে নিয়ে এটাকে সমাধি খন্ডিত করো মানে সমান দুইটা অংশে বিভক্ত করে নাও এখন এই বিডি দিবিন্দুতে দ্বিবিন্দুতে হাফ কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে এই হাফ কোণের সমান করে একটা এভাবে মাপ নিয়ে একটা কোণ আঁকতে হবে এটা হচ্ছে এক্স বাই টু হাফ এক্স কোন সমান করে বিডি আঁকবা বিডি এফকোন আঁকো এখন বি কে কেন্দ্র করে এই বিকে কেন্দ্র করে এ সমান করে এভাবে একটা বৃত্ত চাপ আঁকবা এখানে একটা বিষয় খেয়াল করবা এখানে তুমি যতটুকু নিছো দেখা যাচ্ছে এখান থেকে দিলে পরে তোমার এই মাপটা মেলে না তখন তুমি কি করবা এই বৃত্ত নিয়ে জাস্ট এখান থেকে ধরে যদি একটু বাড়ানো লাগে এরকম টান দিয়ে এটা বাড়াই দিবা কারণ তুমি এক্সাক্ট এইভাবে নিতে গেলে এখান থেকে এটা নাও মিলতে পারে সেক্ষেত্রে তোমার এখানে যতটুকু লাগবে ততটুকুই এখানে মাপটা দিয়ে দিবা 8 এখানে এই টিপস তো মনে রাখতে হবে যখন দেখবা যে মিলতিছে না এখানে ছোট হয়ে যাচ্ছে তখন তুমি বাড়াই নিবা বাড়াইয়া আর এখানে এইটুকু বাড়াই দিবা তাইলেই হয়ে গেল এখন এই যে এরা পরস্পরকে অর্থাৎ ডিএফ কে এরা কি করছে ডিএফ কে সি আর সি প্রাইম বিন্দুতে সেট করছে এখানে আছে সি আর এখানে আছে সি প্রাইম বিন্দুতে সেট করছে সি এবং সি প্রাইম বিন্দুতে করে এখন কি করবা যোগ করো এখন এখন কি কি যোগ করবা এখন এই সিবি আর সিপ্রাইম যোগ করো সিবি আর সিপ্রাইম বি যোগ করো সিবি এবং প্রাইম বি যোগ করবা এবার এই সি বিন্দুতে আর সি প্রাইম বিন্দুতে এই যে হাফ এক্স করে সমান করে একটা কোন আঁকবা এখানে একটা কোন আঁকবা ওই একই মাপের এখানেও একটা কোন আঁকবা সি এবং সি প্রাইম বিন্দুতে কোনগুলো আঁকতে হবে কার ওই হাফ এক্স করে সমান করে কোন আঁকতে হবে তাহলে দেখো আমরা কিভাবে আঁকতে পারি স্যার অথবা লিখতে পারো সি বিন্দুতে বি আঁকা এভাবে একটা দিবা আর এখান থেকে এইটুকু মাপ নিয়ে ধরো এখানে দিলা এখানেই এখানে তারপরে মাপ নিয়ে এখানে দিলা এইভাবে কোন আঁকতে হবে আর এখানে এইভাবে কোন আঁকতে হবে এই কোনগুলোর দেখো আমরা বাড়তি দিব না এ এবং এ প্রাইম বিন্দুতে সেট করছে এটা হচ্ছে এ বিন্দুতে আর এটা হচ্ছে এ প্রাইম বিন্দুতে তাহলে এখানে ত্রিভুজ কি কি ত্রিভুজ হয়েছে দেখো দেখো এ বি সি একটা ত্রিভুজ হয়েছে ত্রিভুজ হয়েছে আর একটা ত্রিভুজ কি হয়েছে এ বি প্রাইম এ দেখো সরি এ এ প্রাইম বি সি প্রাইম এ প্রাইম বি সি প্রাইম এই দুইটা ত্রিভুজ অঙ্কন হয়েছে নতুন দুইটা ত্রিভুজ এই একটা আর একটা তো এই হলো আমাদের এই জ্যামিতিটা আমি আরেকবার বলবো দেখো লক্ষ্য করো প্রথমে আমরা একটা বাহু নিব এবং সমষ্টি নিব আর একটা নিব। তারপরে যেকোনো রশ্মি ডি ই নেই ডি থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি বিডি অংশ কাটি বিডি এর ডি বিন্দুতে হাফ এক্স কোণের সমান করে বি ডি এফ কোণা কি এরপর বি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপা কি যা সি সিপ্রাইম বিন্দুতে করে এরপরে সি এবং সিপ্রাইম বিন্দুতে হাফ এক্স সমান করে কোন আঁকব কি কোন ডি আর একটা কোণ আঁকছি কি এখানে ডি সি প্রাইম অথবা তুমি বলতে পারো যে বি ডি এফ কোণের সমান করে ডি সি এ এবং ডি সি প্রাইম এ কোণ অঙ্কন করি তারপরে আমরা কোণ অঙ্কন করলে বি কে এ আর এ বিন্দুতে ছেদ করে এ এবং এ প্রাইম বিন্দুতে ছেদ করে তাহলে এখন দেখো আমাদের নতুন ত্রিভুজ কি হইল এ বি সি একটা ত্রিভুজ হইছে আর এখানে আরেকটা ত্রিভুজ হয়েছে ত্রিভুজ অঙ্কিত হয়েছে তোমরা আমার নমুনা চিত্রটা বুঝতে পারছো যদি আমাদের এই নমুনা চিত্রগুলোর ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা এবার আমরা তিন নম্বর সম্পাদ্যটা আঁকবো দেখো ত্রিভুজের ভূমি শিরকন ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে অন্তর মানে বিয়োগ ফল মানে ছোট বাহু থেকে বাহু যেটা নিবা বা ভূমি যেটা নিবা তার অন্তত তিন ভাগের এক ভাগ নেওয়ার চেষ্টা করবা খুব বেশি বড় নিলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাইলে ত্রিভুজের ভূমি এ অন্তর নিলাম ডি আর এখানে কোন নাও এটা হলো এক্স কোন নিলাম এটা হলো শিরোপণ এক্স আছে তাহলে বাকি মনে করি একটি ত্রিভুজের ভূমি এ অপর দুই বাহুর অন্তর ডি এবং শিরোপণ এক্স দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে তাহলে যে কোনো রশ্মি নাও বিডি যে কোনো রশ্মি নাও বিডি বিডি থেকে অন্তর ডি এর সমান করে অন্তর ডি এর সমান করে বিপি অংশ কাটো ডি এর সমান করে বিপি অংশ কাটো এখন পিবিন্দুতে সম্পূরক কোণের অর্ধেকের সমান এখন এক্স এর সম্পূরক সাপোজ ধরো এই এক্স আমি এখানে আঁকলাম এটা হচ্ছে এক্স কোন এটা সম্পূরক কোন কোনটা এটা এই এক্স কোনের সম্পূরক কোন কিন্তু এইটুকু এক্স কোনের সম্পূরক কোন কিন্তু এইটা তাহলে এখন ওই যে কোনো ব্যাসার্ধ নিয়ে এইভাবে তুমি একটা বৃত্তচাপ এখানে আঁকাই দিবা তারপরে এখানে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ এখানে কেন্দ্র করে এরকম একটা বৃত্তচাপ তারপরে এই এটা হচ্ছে এক্স এক্স এর সম্পূরকের অর্ধেক এইটা এটা হচ্ছে এক্স এর কোণের অর্ধেক তাহলে এখন দেখো আমরা কি করবো পিবিন্দুতে এক্স এর অর্ধেক অর্থাৎ এভাবে ভিতছেন নিয়ে এখান থেকে এইটার মাপ নিবা এই অর্ধেকের মাপ নিবা এটা কাঁদবা কেটে এভাবে যোগ করবা এই হচ্ছে এক্স এর সম্পূরক কোনের অর্ধেক নিয়ে একটা কোন আঁকছি কি কোন ডিপিএম কোন আঁকি ডিপিএম কোন আঁকি ডিপিএম কোণ আঁকি এখন এই বিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে দেখো বি কে কেন্দ্র করে এ সমান বেশর্ধ নিয়ে এখানে অংশ এইভাবে কাটতে হবে অর্থাৎ আমরা বিসি অংশ কাটি অংশ 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 কাটলাম কাটি এখন এই শিবিন্দুতে দেখো শিবিন্দুতে ডি পি সি কোণের সমান করে অর্থাৎ এই কোণের সমান করে এখানে একটা কোন আঁকবা এভাবে একটা কোন আঁকবা যা বিডি এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে এটার নাম দাও এ যা বিন্দুতে কে করে তাহলে কি হবে এ সি এই উদ্দিষ্ট ত্রিভুজ ABC উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ আমি আরেকবার বলবো দেখো প্রথমে একটা বাহু এবং অন্তর্নিবাহ আর একটা ইয়ে নিবা একটা এক্সকো নিবা এক্স হচ্ছে শিরোকোন এখন যেকোনো রশ্মি বিডি নেই বিডি থেকে অন্তর ডি এর সমান করে বিপি অংশ কাটি বিপি এর পি বিন্দুতে এক্স এর সম্পূরক কোণের অর্ধেক নিয়ে এই অর্ধেক করে এই অর্ধেক নিবা নিয়ে আমরা এ পি এম কোণ আঁকি এ কে কেন্দ্র করে সরি বি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে পিএম এর উপর একটি বৃত্তচাপ আঁকি যা পিএম কে সি বিন্দুতে ছেদ করে এখন সি বিন্দুতে সি বিন্দুতে ডি পি এম কোণের সমান করে পি সি এ আঁকি যা বিডি কে এ বিন্দুতে ছেদ করে তাহলে এ উদ্দিষ্ট এই হচ্ছে আমাদের তিন নাম্বার সম্পাদ্য তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের আজকের লেকচার এই তিনটা সম্পাদ্যই থাকবে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা